Assalamualaikum guys, welcome to my another video. তো गाइस আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো गाइस আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো गाइस আপনারা যারা টেকলেটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই প্রোডাকশন নামে এই চ্যানেলের সাথে অবশ্যই পরিচিত। এটা বাংলাদেশের খুব ভালো একটা টেক চ্যানেল। এটা খুব ভালো মানে টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকে। এটা পরিচালনা করে এই প্রোডাকশনের আবরা ফারদিন ভাই ভিডিওগুলো ইউজ করে থাকে। তো তার ভিডিওতে দেখবেন খুব সুন্দর একটা কালার গ্রেডিং করে থাকে। তো যে কালার গ্রেডিংগুলো করে থাকে সে সাধারণত এটা ইউজ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের সাহায্যে। তো আপনি মোবাইল দিয়ে কীভাবে এই কালার গ্রেডিংটা করবেন সেই বিষয়ে আমি ভিডিওটি মেক করবো। আপনারাও এই প্রোডাকশনের মতো কালার গ্রেডিং মোবাইল দিয়ে করার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। As always, you watching this my YouTube channel and it's your boy Joyer here. So guys, video shuru korar age amake kichu chotto ekta request apni jodi channel notun hoye thake tahole ekhon channel ke subscribe korun upor theke bell icon ta on kore din. To emon thore video notification shobar age pete paren. Guys, without any time wasting, let's start the video. এই প্রোডাকশনে আপনার দিন ভাইয়ের মতো কালার গ্রেডিং ফোন দিয়ে করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যে অ্যাপ্লিকেশনটার নাম থ্রি ডি লুট প্লে স্টোরে পেয়ে যাবে। আপনাকে জাস্ট প্লে স্টোরে চলে যেতে হবে এবং ওখানে সার্চ করতে হবে থ্রি ডি লুট লিখলেই আপনি একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি একটু ওপেন করবেন। ওপেন করার পরে আপনি অনেকগুলো পারমিশন চাবে সবগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন। দেন আপনাকে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন দুটো অপশন, একটা ওপেন গ্যালারি আর একটা দেখতে পাবেন এখানে টেকে শট। আপনি ওপেন গ্যালারি থেকে সরাসরি গ্যালারি থেকে ভিডিও বা নিতে পারেন, আর ও টেকে শট থেকে সরাসরি আপনি একটা ভিডিও ক্লিপ নিতে পারেন। তো আমি এখানে গ্যালারিতে বড় ক্লিক দিয়েছি এবং আমি আমার এখান থেকে জাস্ট একটা ভিডিও ইম্পোর্ট করছি। তো আমি আমার একটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম, আপনারাও করে নেবেন। দেন আপনি এখান থেকে নিচে অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস পাবেন, কন্টেস্ট পাবেন, তারপরে হোয়াইট ব্যালেন্স পাবেন। আপনি যদি এটাকে আরেকটু সাইডে সোয়াইপ করবেন দেন আরও কিছু অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন TNT, তো এখানে দেখতে পাচ্ছেন TNT, এই যে দেখুন TNT সিচুয়েশন অ্যান্ড ব্ল্যাক। তো এখানে এই ফিচারগুলো দিয়ে আপনি কিন্তু আরেকটু সুন্দর কালার গ্রেডিং করতে পারেন। তো আমি এখানে ব্রাইটনেসটাকে হালকা একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি এবং কন্টেস্টটাকেও একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। তো আর হোয়াইট ব্যালেন্সটাকেও হালকা একটু নেড়ে দিলাম এবং এখান থেকে আমি টিনটাকে তেমন একটু করব না, এটাকে হালকা একটু ডার্ক মোড করে দিলাম এবং এখানে সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে কমিয়ে, এটা আপনার ভিডিওর যে আপনার ভিডিওর রেজুলেশন বা আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এটাকে আপনি আগে পিছিয়ে করে দেখবেন। দেন আপনাদের উপরে লাট অ্যাপটার পর ক্লিক করতে হবে। তো আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে নিচে আপনি অনেক ধরনের এখানে প্রিসেটার অপশন পেয়ে যাবেন, এডিটর চয়েস, লাট প্যাক, জি প্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। তো আপনাদের কালার আবরা ফারদিন ভাইয়ের মতো কালার গ্রেডিং করার জন্য প্রোডাকশনের, তো আপনাদের যাচ্ছে এডিটর প্যাকটার পর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এডিটর প্যাকের পর একটা ক্লিক করে দিয়েছি। দেন আপনাদেরকে এমন একটা ইন্টারফেস চলে আসবে, নিচে আপনারা হালকা একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে আপনাদের এমন অনেকগুলো প্রিসেট দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রিসেট যেগুলো একটু ডিফল্ট প্রিসেট আপনারা পেয়ে যাবেন। তো এই প্রিসেটগুলো দিলে আপনার ভিডিওটা তেমন সুন্দর দেখাবেন। তো আবার ফার্দিন ভাইয়ের মতো কালার গ্রেডিং করার জন্য মোড়ের পর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আবার ফার্দিন ভাইয়ের মতো কালার গ্রেডিং করার জন্য আপনাদের এখানে প্রিসেট দুটো প্রিসেট আমি বেছে রেখেছি, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি যদি সোয়াইপ করতে থাকেন সাইডে সোয়াইপ করতে, আরেকটু সোয়াইপ করবেন, সোয়াইপ করতে করতে আপনি এখানে দুটো প্রিসেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো প্রিসেট, এই দেখতে পাচ্ছেন এই WMWM গ্রিন আর একটা আরাফাস, এই দুটো পেয়ে যাবেন। এবং এই আপনি সাইড থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বাড়িয়ে কমিয়ে একটা ফুল করে দিলাম, ফুল করলে সুন্দর দেখায়। আরাফাদিন ভাই বেসিক্যালি এটা ইউজ করে, তো এটাও ভালো লাগে, এটাও প্রায় আরাফাদিন ভাইয়ের মতো। তো আমার কাছে এই সাইডটাই বেশি ভালো লাগে, তো আমি এটা দিয়ে দিলাম। আপনাদের এইটা যদি আপনার সব কিছু ঠিক হয়ে থাকে, ঠিক করা হয়ে গেলে আপনাকে এটা উপরে একটা টিক মার্কের উপর ক্লিক করতে হবে এটাকে সেভ করার জন্য। ক্লিক করে দিলে আপনাদের এমন ইন্টারফেস আসবে। দেন আপনি এখানে সেভ টু গ্যালারি এই যে একটা অপশন পেয়ে যাবেন, এটার পরে জাস্ট একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে আপনাদের হালকা একটু এক্সপোর্টিং হবে। লাইক আপনি কাইন মাস্টারে ভিডিও এডিটিং করলে আপনাদের যেমন এক্সপোর্টিং হয়, এখানেও ঠিক তেমনই এক্সপোর্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টিং হচ্ছে, একদম এক্সপোর্টিং হয়ে গেছে এবং এটা সেভ হয়ে গেছে। আপনি কিন্তু এভাবে এডিট করতে পারেন।
ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই প্রত্যেকটা একটা লাইক করে দেবেন, কমেন্ট আমার বন্ধুদের জানিয়ে দেবেন, আর এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা আছে আরেকটি নতুন এপিসোডে নতুন ধরনের টপিক নিয়ে।